অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আজ অর্থাৎ মঙ্গলবার মহাকরণে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সাথে দেখা করতে যান। বিশেষত কয়েকটি দাবি নিয়ে মহাকরণে রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে যান বলে জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সম্পাদক। ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের এক প্রতিনিধি দল আজকে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমাদের দাবিগুলি ছিল যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলগুলি, এমন প্রচুর স্কুল রয়েছে যেখানে আমরা দেখেছি যে টিপিএসসি বোর্ডের মাধ্যমে পড়াশোনা হয়, কিন্তু বর্তমানে বিভিন্ন দিক থেকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা দেখেছি যে সিবিএসসি প্যাটার্নের যে পড়াশোনা করার জন্য কিছু স্কুল ত্রিপুরা রাজ্যে বাড়ানো উচিত, সেই কথা মাথায় রেখে আমরা টিপিএসসি প্যাটার্নের কিছু স্কুলকে যেন সিবিএসসি প্যাটার্নে করা হয়, কনভার্ট করা হয়, তো সেই স্কুল সেই দাবিটা নিয়ে যে টিবিসি প্যাটার্নের কিছু স্কুলকে সিবিএসসিতে করানোর জন্য আমরা সেই দাবিটা নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তো ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা যারা সর্বভারতীয় ক্ষেত্রে পড়াশোনা করবে, আগামী দিনে এন্ট্রান্স দেবে, তাদের জন্য সুবিধার্থেই আমরা সেই দাবিটা মূলত রেখেছি। তাছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলায় আগরতলায় মূলত একটি যেন সিবিএসসি প্যাটার্নের একটা গার্লস ইংলিশ মিডিয়াম স্কুল করা হয়, তো সেই দাবিটাও আমরা রেখেছিলাম। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে উনি গুরুত্ব দিয়ে দেখবেন আমাদের দাবিটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যুক্তিপূর্ণ, তো মূলত সেই দাবি নিয়ে আমরা আজকে এসেছিলাম। প্রীতম পাল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশ সম্পাদক।